এরপর তাসলিম আখতার আপনি লিখেছেন, কোনো বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণে তাকায় বা শারীরিক নির্যাতন করে তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে? আল্লাহ মাফ করুন, খুব জটিল একটি বিষয় এবং ফিতনার ভয়াবহতার এই যুগে এই ধরনের প্রশ্ন আমাদেরকে শুনতে হচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। যদি এরকম থাকে কোনো বাবা, তাহলে সেক্ষেত্রে তার হাত থেকে আত্মরক্ষার জন্য যাবতীয় চেষ্টা মেয়েকে করতে হবে, প্রয়োজনে তাকে ত্যাগ করা, তার থেকে দূরে থাকা, এগুলো করবে। আর কাগজে কলমে তাকে তো বাবা হিসেবে পরিচয় দিতেই হবে, কারণ বাবার ঘর থেকে কিছু একটা লিখতে হবে, মিথ্যা কথা তো লিখবে না, তাকে লিখবে, কিন্তু তার কর্মকাণ্ডের প্রতি যেমন ঘৃণা থাকবে তেমনিভাবে নিজেকে রক্ষা করবার জন্য দূরত্ব বজায় রাখবে এবং অন্য কোনো মানুষের মাধ্যমে এই লোকটাকে সংশোধনের চেষ্টা মেয়ের যদি করার সুযোগ থাকে তিনি করবেন। আল্লাহ তাআলা হেফাজত। এখন নজরুল ইসলাম আপনি লিখেছেন, ফজর মাগরিব এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? নামাজ হয়ে যাবে। একা একা পড়লে আপনি কিরাত আপনার ইয়েতে নীরবে পড়তে পারেন, আবার সরবও পড়তে পারেন, একা একা পড়লে যদি পড়েন, আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন। এরপর এমডি নজরুল ইসলাম আপনি লিখেছেন, হিন্দু ধর্মের মানুষকে কি তাদের বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করা যাবে? বিশেষ দিন বলতে যদি তার সাথে কোনো ধর্ম তাদের ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক থাকে, পুজোর সম্পর্ক থাকে, তাহলে সে উপলক্ষে আপনি তাকে উইশ করবেন না বা শুভেচ্ছা জানাবেন না, কারণ সে উপলক্ষে শুভেচ্ছা জানানো মানে সেই কাজে তাকে প্ররোচিত করা, উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, তার সে কাজে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করা, যেটা একজন ইমানদার হিসাবে আমাদের জন্য জায়েজ নয়। তবে হ্যাঁ, যদি এমন হয় যে এটা ধর্মীয় কোনো বিষয় নয়, অন্য কোনো বিষয়, তাহলে সেক্ষেত্রে সেটি শর্ত সাপেক্ষে অবশ্যই জায়েজ হতে পারে, কারণ সামাজিক সৌজন্যতা যেগুলো আছে সেগুলো তাদের প্রতি আমরা দেখাতে পারবো, সেই সুযোগ আমাদের আছে। নুসরাত ফারজানা পিউলি আইডি থেকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি যে অসুস্থ প্রায় দুই তিন মাস পর পর তার চিকিৎসার পেছনে ভালোই টাকা খরচ হয়, তার আয়ও তেমন নেই, সে ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি? তার চিকিৎসা যেটা তার জন্য জরুরি, তার বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এ ধরনের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করার মতো, বহন করার মতো ক্ষমতা তার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা থেকে তাকে দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। জাকাতের টাকা এটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য দিবেন, আর চিকিৎসা এটা মানুষের বেঁচে থাকার জন্য যেহেতু মৌলিক প্রয়োজন, বিধা এটার জন্য আপনি তাকে টাকা দান করতে পারবেন জাকাতের টাকা থেকে। এরপর হারাকাতুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, ভুলে যদি কোরআনে পা লেগে যায় এই জন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তালা মানুষকে পাকড়াও করবেন না, কারণটা মানুষের সাধ্যের বাইরে, লাইকুল্লিফুল্লাহ নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা মানুষকে চাপিয়ে দেন না, বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুণা হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফুরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে, অবমাননা করলে সেটা তো ইমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে, বাকি অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুণা হবে না, সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য। তুলি রহমান লিখেছেন, বিমা থেকে প্রাপ্ত সুদের টাকাটা আমি ব্যবহার করতে চাচ্ছি না, এই সুদের টাকা দিয়ে কি গ্রামে পুকুর ঘাট করে দিতে পারবো? সুদের টাকা যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন না বা আপনার চলে আসছে, উচিত হলো এটা গ্রহণ না করা। গ্রহণ না করার যতগুলো স্টেপ আছে সবগুলো অবলম্বন করবেন আপনি, যে সুদের টাকা আমি গ্রহণ করব না। এরপরও যদি এটাকে ডিনাই করার কোনো স্কোপ না থাকে, চলে এসেছে আপনারও জানতে বা অনিচ্ছা সত্ত্বেও, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া। এবং কোনো কোনো ওলামা কেরাম বলেছেন, যে কোনো দানের খাতে আপনি দিতে পারেন, তো সেক্ষেত্রে যদি অভাবী মানুষ থাকে কোনো এলাকাতে তাদেরকে পুকুর ঘাট করে দিলেন, সেটি তাদের মতো জায়েজ আছে, কিন্তু অনেক ওলামা কেরাম বলেছেন না, এটাতে মালিক বানিয়ে দেওয়া যাওয়া জরুরি, তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে আপনি দান করে দিতে হবে। আর পুকুরে ঘাট যদি করে দেন, তাহলে সেক্ষেত্রে এটার বেনিফিটেড তো আপনি নিজেও হতে পারেন, সেই সম্ভাবনা থাকে, সেই জন্য নিরাপদ হলো কোনো গরিব দুঃখীকে দান করে দেওয়া। যদি অনেক ওলামা কেরাম বলেছেন যে কোনো দানের যে খাত আছে, অর্থাৎ ভালো কাজের যে খাত আছে, সেরকম কোনো কাজেই আপনি এটা ব্যয় করে দিতে পারেন। তানজিলা ইসলাম আপনি লিখেছেন, পরীক্ষায় দেখে লেখা কি শির্ক? যেহেতু আমরা আমাদের পিতামাতাকে খুশি করতে চাই অথবা সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে চাই, না এটাকে শির্ক বলা যাবে না, শির্ক তো সহজ নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচতেই পারতাম না, আল্লাহ মাফ করুন। বাবা মাকে খুশি করার জন্য, অন্যকে খুশি করার জন্য আমরা পরীক্ষায় দেখে লিখছি, তার মানে তাদের সন্তুষ্টির জন্য আমরা অন্যায় করছি, জাস্ট এটুকু বলা যেতে পারে, এর কারণে শির্ক হবে না। শির্ক হলো আপনি ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সঙ্গে কাউকে স্থলাভিষিক্ত বা পার্টনার সাব্যস্ত করেন, সেটা হবে শির্ক।
কিন্তু এখানে বিষয়টি সেরকম নয়, যার কারণে আপনি পরীক্ষায় দেখে লিখছেন বা আমাকে খুশি করার জন্য, সমাজের মানুষের কাছে মর্যাদা বৃদ্ধি করার জন্য। এটা হলো আপনার অবৈধ খাহেশ এবং হারাম কাজ, এখান থেকে আপনার তবা করতে হবে, এই কাজ থেকে বেঁচে থাকতে হবে।